হ্যালো এভরিওয়ান, বিপিএসসি নিয়ে এখানে তোমাদের যে সিলেবাস সেটা আমি আগে আলোচনা করেছি এবং ডাইরেক্ট বিপিএসসির ওয়েবসাইটেও সেই সিলেবাস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড এখানে তোমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো এস্টেটের জন্য প্রথমে তো প্রিপারেশন নিতেই হবে, এস্টেটের পরে তোমাদের যেটা মেন সেটার প্রিপারেশন ক্লিয়ারলি থাকতে হবে, প্লাস সেখানে ইংলিশ লিটারেচারের যে ভূমিকা থাকবে সেটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে তোমাকে যদি তুমি থরোলি এখন পড়তে চাও বা গল্প আকারে শুনতে চাও তাহলে পসিবল সেইটা। অ্যান্ড যাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ছিল মানে গ্র্যাজুয়েশন লেভেলে, কিছুদিন সেমিস্টার চালু হওয়ার আগে থেকেই সেটা তুলে দেওয়া হয়েছে জেনারেলি, যেমন বর্ধমান ইউনিভার্সিটিতে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে টাফ হবে, কেননা তাদের নতুন করে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা আবার শুরু করতে হবে এবং যারা পড়েছ আগে তাদের এই বিষয়টাতে অসুবিধা হওয়ার কোনো রকম কথা নয়, বিকজ তারা যেহেতু প্রি নলেজ তাদের রয়েছে, ঠিক আছে? তো এখানে আমি একটাই বিষয় তোমাদের সাজেস্ট করব যে যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে লিটারেচারের বেশ কিছু তথ্য তোমাদের জানা আছে, নলেজ আছে, সেক্ষেত্রে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে শুরু করো। এখানে যে একটা কোয়েশ্চেন সেট রয়েছে এবং প্রায় 500টার উপরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনের প্র্যাকটিস সেটটা আনসার কি সহ আর কি, ঠিক আছে? এটা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। এবং এস্টেটের জন্য যে পেপার 1 পেপার 2 রয়েছে, অর্থাৎ 9 10 প্লাস 11 12, সেটার প্রিপারেশন তোমাদের কিন্তু একদম থরোলি নিতে হবে। জেনারেলি গ্রামার সেকশনটা 9 10-এর উপরে যেটা রয়েছে, 9 10-এ বেশি টিজিটি আর টিজিতে মানে টিজিটি যেটা বলছো সেটাতে বেশি অ্যাসপিরেন্টস রয়েছে। অ্যান্ড পিজিটির ক্ষেত্রে সিলেবাসটা স্টেটেরও বিস্তর এবং লিটারেচারের ক্ষেত্রেও কিন্তু তোমার এখান থেকে মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে গুরুত্বটা অনেক বেশি দেওয়া হয়, ঠিক আছে? তো আজকে যেটা একটা যে কোয়েশ্চেন সেটটা দেখছো, 500টার উপরে কোয়েশ্চেন রয়েছে এবং আরও কোয়েশ্চেন সেট রয়েছে যেখানে আনসার দেওয়া আছে, এবং এটা তোমাদের যেটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমার সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে। আর একটা বিষয় আমি বলবো, কেউ যদি থরোলি শুনতে চাও ইউটিউবে দেখবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপরে বহু ক্লাস রয়েছে, সেগুলো তোমরা শুনে নেবে A to Z, তোমাদেরকে শুনলে সবচেয়ে ভালো, তোমাদেরকে শুনতে বলবো আমি। অ্যান্ড তাছাড়াও হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রেও লিটারেচারের যদি নলেজটা থাকে তোমার সেক্ষেত্রে তুমি পরবর্তী ধাপে বা নেট যেটা আবার জুন জুলাই হবে সেক্ষেত্রেও তোমার কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে? তো আপাতত এতটাই বক্তব্য, এবং এটা কিছু কয়েক দিনের মধ্যেই আনসার কি সহ টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা এটা প্র্যাকটিস করতে শুরু করতে পারো, সঙ্গে লিটারেচারের উপরে যে ক্লাসগুলো অলরেডি দেওয়া আছে সেগুলো দেখতে পারো, অ্যান্ড নতুন ক্লাসও যত তাড়াতাড়ি সম্ভব প্রোভাইড করা হবে, ঠিক আছে? ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।